আমায় বাবাজি, আপনার হাতে আমি আমার মায়ের নামে তুইলে দিলাম, তুমি শান্তিতে রাখেন, সারা জীবন ভালো রাখেন। আরে আপা, এত কান্নাকাটি করতেছেন কেন? আমরা তো কাছাকাছি বাড়ি, দূরে কোথাও না, তো ও যখনই মন খারাপ লাগবে চলে আসতে পারবে, তো সমস্যা নাই। তারপরে ভুল ত্রুটি করলে ক্ষমা করে দিন। আরে আমার আর দুইটা মেয়ে আছে না, ও তো আমার মেয়ের মতনই, আমার কাছে মেয়ের মতনই থাকবে। আন্টি কান্দেন না তো, আপু তো আমগো বাড়িতে যেতেছে। আরে না, এখন তো আপা না, এখন তো ভাবি, আপনি কান্দেন। আচ্ছা আমরা যাই নাকি? চল বাবা, ভালো থাকি, চলো মা, চলো। কেউ বোঝে না মনের ব্যথা, আমি ভালা নাই, ভেতর আমার হইছে কয়লা, অন্তর পুইরা সাই। ভাবি, তোমার দেখি মনে লাড্ডু ফুটতেছে, কি অবস্থা? কি অবস্থা? শেষমেশ তো বিয়েটা করাই ফেললা, আবার আমগো ভুইলা যায় না। তোগরে কেন ভুইলা যাম? হ্যাঁ দেখ মনে, তোগরে কেন, তো ভাইরে পাইছি, তোগরে কেন মনে রাখবো সেটা কত? তার কি আর তোগরে মনে রাখার দরকার আছে? না ভাই, ও থুক, ভাবি হয়ে গেছে। ঠিক আছে, তুমি তোমার স্বামীরই মনে রাখো, ওরে মনে রাখার কোনো দরকারও নেই, আমরা চাইও না তুমি আমগো। না না আপা, এসব কি কন। ঠিক আছে, অনেক রাত হয়েছে, ওই তুই দেখি সারাক্ষণ বয়ে থাকিস না, পাক না, তুই যা ঘরে যা, আইসে বড় বোনকে। আসলে কিন্তু তুই অনেক পাকনা হইছিস, খালি কি কি পাকনা হইছে না? এখন তুমি আবার কি কইবা? তুই কইতে হইছে যেটা হচ্ছে, ভাই তো আজকে দেখবো না। কেন, কই গেছে তোমার ভাই? ভাই বাজারে গেছে। বাজারে গেছে কেন? বাজারে গেছে একটা কামে। ভাইর জায়গার বউ আসছিল না, আমি তো অনেক সুন্দর আসছিল। আচ্ছা তোমার ভাইয়ের আগে একটা বউ ছিল? ও তাহলে এতদিন প্রেম করছে কার লগে? এতদিন প্রেম করছে কার লগে? করছে ভাবির লগে করছে। ও তাই নাকি? খালি তোর কথা শুনো, ঠিক আছে ননদিনী? তো আয়েশা পড়ছে আমার ভাই জান, মিয়া ভাই এতদিন বন বন করে পাগল বানায় ফেলছে, এখন বউ হয়েছে না, বোনের আর কোনো দাম নাই।
আমার ভাই এখন গেলে তোমার সাথে দুষ্টামি করতেছিল না? ও এতদিন দেখছে তোমার এই দুইবারের পরে আপা বোন এখন ভাবি সে পাইছে। আমি চাই কি জানো, তুমি ওর কাছে ভাবি না, ওগো আপয়ে থাকো, ওগো বোনে থাকো, তাতে করে তারা ভালো থাকবো, তোমার সাথে মিশতে পারবো ভালো। আসলে আমার এই ভাই বোনগুলা আমার সৎ ভাই বোন, কিন্তু আমি কখনোই ওদেরকে বুঝতেই দিই না যে আমি আপন ভাই না, সৎ ভাই। বিশেষ করে আমার মা, আমার মারে তো আমি কোনোভাবেই বুঝতে দিতে চাই না যে আমি তার মানে তার গর্বের সন্তান না। আমি চাই তুমিও আমার মার সাথে এরকম করে চলো, যাতে আমার মা কখনো বুঝতে না পারে যে তুমি ওরকম করে তার সাথে মিশতেছ। আমি তার আপন ছেলে না, তুমি তার আপন ছেলের বউ না, যাতে এই চিন্তা কোনো সময় তোমার মাথায় না আসে। আমি জানি সংসারে চলতে গেলে একটু টুকিটাকি মায়ের মধ্যে ঝগড়া ঝামেলা হয়, এটা আমি মেনে নিচ্ছি, ওই বই। কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট, তুমি একটু মানায় নিও। যদি তোমার অন্যায় থাকেও, তুমি বুঝছো যে তোমারই অন্যায়, তারপরে একটু মন্তব্য সহ্য করে আমার দিকে তাকায়। হ্যাঁ, তোমার হয়তো চিন্তা আসতে পারে যে কি ব্যাপার, দালান বাড়ি আছে, দালান বাড়িতে তুমি আমি টিনে করে তুললে কি দেখা। আসলে ওই দালান বাড়িটা আমি ওর জন্য করে দিছি, আমার ভাই আমার বোনরা যেন আমার মা যেন কোনো সময় মানে এই মনে মনে এই চিন্তা না নেয় যে ও আমাকে পর, আমি সৎ, এই চিন্তা যেন না নেয়, এই জন্য আমি এখানেই থাকি। যে কোনো সময় তো জায়গা আছে, বিল্ডিং করাই যায়, তুমি চাইলে আমি বিল্ডিংটা করে নেব, না সুবিধা নেই। আচ্ছা তুমি কি আমার চিনো না, এত চিন্তা করতেছো কেন? দালান ঘরে উঠি নেই তো কি হয়েছে, এইটাও তো তোমারই ঘর, আর আমি সব বাইরে মানাই চলো। তাহলে এইটুকু অনুরোধ তোমার কাছে আমার, আর কোনো চাও নেই। মানুষটা তো নতুন না। তারপরও তুমি সকাল সকাল উঠে কাম করতে চলে আসে, কোনো কথা কইলা কেন? এতদিন তো করে আম্মা কষ্ট করে এই যে সকালবেলা উঠে নাস্তা বানায় খাওয়াই তো, এখন আমি এইছি না, অন আম্মা খালি রেস্ট লইব, সব কাম আমি করবো, আর আমার লগে তুই সাহায্য করবি। হ্যাঁ এই যে করতেছি সাহায্য, সবজি রান্না করবা না? হ্যাঁ একটা বাজি করুম, তুই সবজি কয়টা তাহলে কাইটা দে। আপা উঠছে রে। ভাবি কি বানাইতেছ, পরোটা? তুমি বলি আজকে নাস্তা আমি বানামো। হে তুই থাকতে ভাবি কেন পরোটা বানাইতেছ? আর শখ হইছে, হে পরোটা বানাবো, সবগুলোর পরোটা খাওয়াইবো বানায়। মাসুদ তুমি এমনি কথা কইতেছো যে আজকে পয়লা আমার হাতে রান্না খাইবা, এর আগে খাও নাই? আমার থেকে বড় ভাই বেশি খাইছ। তোরা দুইটাই কলম অনেক পুংটা আছস। হ পুংটা যে কে সেটা আমরা ভালো জানি, কি বলি? সেই রে আইসাই মায়ের মন গলানোর জন্য দেখছো রান্নাঘরে চলে আইছে। হ শুধু মায়েরটাই দেখলো, আমাদেরটা দেখলো না তাই না? হ্যাঁ না না পরটা তো আমি খালি মাল লিগা বানাইতেছি, তোরা খালি চায়া দেয়া দেখবি। এটাই তো করতেছি। ভাবি আর কি কি পরো বানাইতে? সবই রান্তে পারি তাই নাকি? ভাবতেছি আমার সাহায্য করার লিগা আরেকটা বউ আনমই বাড়িতে। ও এটা করো, আমিও তো চাই। বাবা সে দেখি রাজি? রাগ থাকবো না, নিজের বিয়ের কথা আমি কি কইতে পারি, এমন তো আমার পথ ক্লিয়ার। কারাম তোর বাইরে জানাইতেছি, বাইরে জানার লাভ আছে? ফার্মের পিছনে যাই। ভাবি ঠিক আছে আসে। হ্যাঁ আমার জিগরি বান্ধবী
কি চিনো না সোহাগের বোন অর্পা আমগো অর্পা কাহিনী কি হয়েছিল জানো কি ছিল তার জলপাই নিয়ে অর্পাক ভাবিতে দিতে গেছে সেই মুহূর্তে সোহাগ ভাই আইসা এমনে টর্চ লাইট ধরছে খালি ভাইরে দেখছে আপারে আর দেখে নাই পরে ভাইরে ধরছে ধরিয়া করে ভাই জেনে কি মুরগি চুরি করছে আর ফার্মে পরে বাড়িতে এসে বিচার দিয়ে গেছে কি একটা কাহিনী ওইটা নিয়ে ভাবি আল্লাহ কিন্তু রুবিনা অর্পা একবার আমার কিন্তু এই কথাটা কয় নাই ওই জামগো মাসুদের লগেই প্রেম করে এখন কয় না তো হেরে কি করবা তোমার বান্ধবী তুমি জানো আর এদিক দিয়ে আমি ওরা সারাক্ষণ সব কথা কইতাম তোর ভাইয়ের লগে কি হইতাছে না হইতাছে সবই কইলাম ওরে কই এখন দেখো আরেকটারে কেমন নিয়ে আইবা আমি তোমার উপরে দায়িত্ব দিয়ে দিলাম তোমারই তো নিয়ে আইছি দুইজন মিলা তোর কেউ থাকলে ওকলাম কয়ে দিস কি যে কও না ভাবি ওইসবের মধ্যে আমি নে আমারে কই তুই বলে জানি মাসুদের বউরও তাড়াতাড়ি লয়ে আহে লো তেলটা দে তো ও তেল তো নাই তেল নিয়ে আসমু আন দারুন তেল বসতেছি ভাবির লগে একসাথে বসবো তাপারা কি হলো আমি তো কিছু বুঝলাম না মানে তোমরা আমাদেরকে ফেলে খেয়ে বসে গেলা একবারও মনে পড়লো না আমাদের কথা হ্যাঁ ভাইজান সাক্ষী দরকার নাই আমি কেন মাসুদরে জিজ্ঞেস করবো হ্যাঁ আমি নিজের চোখে দেখতেছি না প্রমাণ তো আমার চোখের সামনে দেখছো তোমার শাশুড়ি তোমার সম্বন্ধে সবাই সুন্দর করে বসে সকালে নাস্তা খাই ফেলতেছে তোমার ডাকছে কেউ ডাকে নাই তোমার আর এই বাড়িতে কোনো সম্মান নাই যেই বাড়িতে আমার স্বামীর সম্মান নাই আমার সম্মান নাই সবকিছু বদলা ফেলেছে নিয়ম নীতি বুঝি না আমি তুমি চুপ করো আমি চুপ করতে বলছি আমার মেজাজটা গরম করো না আমি খাওয়া দাওয়া তুমি এক কাজ করো যাও ব্যাগটা গুছাও আমরা এখনই চলে যাবো বাপি ভাই কইছে ওর ফোনে কথা আছে জরুরি কথা ও আসতেছে আমি ইচ্ছা করে বুঝি জানি তুমি ভাই বসেন না ভাই বসেন তোমার দুলাবাইরে কিন্তু মিষ্টি দিও না ডায়াবেটিস না না আমার ডায়াবেটিস নাই
আপনি খান না, অসুবিধা নেই, খাই নাও, শুরু করো, মা শুরু করুন। কইছিলাম না আপা একটা ঝামেলা করব, তাই হয়েছে। বিয়া বাড়ি সামনে একটা জুতা নিয়া পুরো বিয়া বাড়ি আপা মাথায় করে তুলছে। কেন, তোর কি দরকার বিয়া বাড়ি মাথায় করে তোলার? আরে রকম ভাইরা তো ভালো মানুষ, এর লাগে ওরা চাই পাই গেছে। এ শুধু অন্য কোথাও হইতো তুলকাম বাইদা যাইত। আর শুধু কি এইটা দেখলি না সকালবেলা কি খানি এটা করলো? জাস্ট ছোট ভাই আপনার ডাকতে গেছে, দুইটা মিনিট দেরি হয়েছে, আর নতুন বউরা কত কষ্ট করে আজকে রান্নাটা করলো, তার সাথে কি ধরনের ব্যবহারটা করলো দেখছেন দুলা ভাই আপনি? কেউ বোঝে না মনের ব্যথা আমি ভালা নাই, ভেতর আমার হইছে কয়লা অন্তর পুইরা ছাই। কেউ বোঝে না মনের ব্যথা আমি ভালা নাই, ভেতর আমার হইছে কয়লা অন্তর পুইরা ছাই। আমি কার কাছে গিয়া বলো দু লুকাই, আমি কার কাছে গিয়া বলো মনের কথা জানাই, আমি কার কাছে গিয়া বলো মনের কথা জানাই।